এই যে অনেক দরবার আছে যেখানে আলেম শূন্য হয়ে যাওয়ার কারণে, দরবার তো আছে কিন্তু কোনো আলেম নাই, যেই সমস্ত দরবারের মধ্যে আলেম শূন্য হয়ে গেছে এরাই এখন ভণ্ডামির আশ্রয় নিয়েছে, কারণ তাদের কাছে তো আর অন্য কোনো পুঁজি নাই, পুঁজি একটাই ভণ্ডামি। কিন্তু আলহামদুলিল্লাহ এই দরবার শুধু দরবার নয়, এটা আলেম তৈরি করার কারখানা। অনেকেই বাইরে গিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলে কিন্তু নিজের ঘরের মধ্যে কায়েম করতে পারে না। এই দরবারের মাশায়েখ হযরত ওনাদের প্রত্যেকটা উত্তরসূরিকে যোগ্য আলেমদিন তৈরি করে গেছেন, এবং এই ধারাবাহিকতা অব্যাহত আছে। এবং আমি অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি যে আজকের এই মাহফিলের সমিত সভাপতি মহোদয় হুজুর আল্লামা কাজী মোহাম্মদ মুদাসির হাশমি মুনিমি মাদ্দাজিলুল আলী সাহেব দাদা এখন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আমার ছোট ভাইও ওখানে আলহামদুলিল্লাহ একই সাথে তারা পড়াশোনা করে। তো আল্লাহ পাক এই যে ওনাদের এই সিলসিলা ধারাবাহিকতা এটা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে, সকলে বলুন আমিন। কারণ এলম এমন একটি মর্যাদা, আল্লাহ পাক ইরশাদ করেন হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি উভয়ে সমান? আল্লাহ প্রশ্ন করছে, যারা জানে এবং যারা জানে না তারা উভয়ে কখনো সমান নয়। বরং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একজন আবেদের উপরে একজন নয়, বরং আসমানে যখন তারকা উঠে পূর্ণিমার চাঁদ থাকে একটা তারকাটাকে কোটি কোটি, আসমানের মধ্যে হাজার কোটি কোটি তারকার মধ্যে যেমন একটা পূর্ণিমার চাঁদ সম্মানিত, আমার উম্মতের মধ্যে হাজার লক্ষ কোটি কোটি আবেদ উম্মতের চাইতে একজন উম্মতের মর্যাদা এরকম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ ইরশাদ করছেন কেন মর্যাদা বেশি, মর্যাদা বেশি হওয়ার কারণটা কি? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ পাক বলে উম্মতের মধ্যে যারা আলেম তারা আমি আল্লাহকে বেশি ভয় করে, এবং যারা আল্লাহকে বেশি ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর আপনাকে সৃষ্টি করেছেন দুনিয়াতে, দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ আমাদেরকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, এবং আমার নবীকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করা শুরু করেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, কারণ আপনি পড়লেই না জানতে পারবেন। আল্লাহ পাক বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কিন্তু মুফাসসিরিন কেরামগণ তরজমা করেছেন লিয়াবুদুন ইয়ানি লিয়ারিফুন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর পরিচয় সন্ধান করার জন্য। ইবাদত তো শয়তানও ইবাদত করেছে কিন্তু শয়তান আল্লাহর পরিচয় পায় নাই। শয়তানকে যখন তখনও শয়তান বানানো হয় নাই, আল্লাহ বললেন ফেরেশতাদেরকে তোমরা সেজদা করো, সবাই সেজদা করলো কিন্তু শয়তান সেজদা করে নাই। শয়তান সেজদা না করার পরে শয়তান যদি এই কথা বলতো আল্লাহ তুমি তো ফেরেশতাদেরকে সেজদা করতে বলেছো, আমি তো ফেরেশতা নাই জন্য আমি সেজদা করি না, তাইলে হয়তো বেঁচে যেত। কিন্তু শয়তান বলে চানা খাইরুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে। শয়তান অহংকার করলো, শয়তানকে আল্লাহ পাক বরবাদ করে দিলেন, আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো, আল্লাহ মাটির আদমকে নূরের ফেরেশতা দ্বারা সেজদা করালেন। কারণটা কি? কারণ ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ পাক বলে আদমের কাছে আমার দেওয়া এলেম আছে, এই এলেমের সম্মানে তোমরা আদমকে সেজদা করো। এবং আদম আলাইহিস সালামের কাছে এলেম ছিল, আদম আলাইহিস সালাম আল্লাহকে চিনতেন, লিয়ারিফু আল্লাহ পাক যে সৃষ্টি করেছেন আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে বুঝার জন্য, আল্লাহকে জানার জন্য। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ পাককে আদম আলাইহিস সালাম এই যুক্তি দেয় নাই, আল্লাহ আমার কি দোষ তুমি আমাকে ভুলিয়ে দিয়েছো, গন্ধম খাওয়ার জন্য তুমি নিষেধ করেছো, এটা যে আমি ভুলে গেছি এটা আমার দোষ না, তুমি ভুলিয়ে দিয়েছো, শয়তানকে তুমি আমার কাছে কেন পাঠাইলা, তুমি কি শয়তানকে বাধা দিয়ে রাখতে পারতে না,
আদম আলাইহিস সালাম এই যুক্তি দেয় নাই, শয়তান যুক্তি দিয়েছিল। আদম আলাইহিস সালাম জানে, আরে শয়তান তো যুক্তি দিয়ে পার পায় নাই, আর আমি যতই যুক্তি দেই না কেন, যত আল্লাহর দরবার যতই কথা বলি না কেন, আমি আল্লাহর দরবার থেকে কখনোই আমি আল্লাহর দরবার থেকে ক্ষমা পাবো না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দয়া না চাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন শয়তান বলেছিল আল্লাহ আমার মর্যাদা বেশি, আদম আলাইহিস সালাম বলেন, না আল্লাহ আমি নিজের প্রতি জুলুম করেছি, আমি স্বীকার করে নিচ্ছি, মাওলা তুমি মাফ করে দাও। শয়তান অহংকার করার কারণে মাফ পায় নাই। আদম আলাইহিস সালাম নিজের যে আনানিয়াত এটাকে ফানা করে দিয়েছেন। এবং আল্লাহওয়ালাদের বুজুর্গানে দিনদের এটাই বৈশিষ্ট্য যে ওনারা নিজেকে ফানা করে দেন একমাত্র আল্লাহর জন্য। বলেন কার জন্য? আল্লাহর জন্য। হুজুর আল্লামা কাজী বজলুর রহিম হাশিমি রহমতুল্লাহি আলাইহি দীর্ঘকাল যাবত হুজুর আল্লামা হাশিমি রহমতুল্লাহি আলাইহি মুসলিম হাশিমি রহমতুল্লাহি আলাইহি এবং আমিনে মিল্লাত হুজুর আল্লামা আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহি আলাইহি, এই যে তিনজন ভাইয়ের যেই একটি দাপট, ওনারা কি কখনো এলাকার মধ্যে এই দাপট নিয়ে চলাফেরা করেছেন? না। বরং আমার জীবনে তো আমি আল্লামা ইমামে আহলুস সুন্নাহর কদমে অসংখ্যবার আসার সুযোগ আমার হয়েছে। আমি ছোট ছিলাম, হুজুরের দরবারে যখন আসতাম হুজুর আমার মাথায় হাত বুলিয়ে দিত, আদর করতো, মায়া করতো, মমতা করতো, এমনভাবে মিশতো যে মনে হয় যে আমি আমার নিজের আপন দাদার সামনে বসে আছি। কখনো এলেমের বাহাদুরি করে নাই যে আল্লাহ আমাকে এত বড় এলেম দিয়েছেন, সম্মান দিয়েছেন। এই দরবারের মধ্যে সেই জিনিসটা আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দার কাছে চেয়েছেন। বান্দা যখন নিজেকে ঝুঁকায় সম্মান বাড়িয়ে দেয় কে? আল্লাহ সম্মান দেওয়ার মালিক। আর যাকে আল্লাহ সম্মানিত করেন তার পিছনে যতই ষড়যন্ত্র করা হোক, যতই অপবাদ রটানো হোক, যতই বিরোধিতা করা হোক, সম্মান যখন আল্লাহ দিবেন ওই মানুষের সম্মান দুনিয়ার কেউ কেড়ে নিতে পারবে না। পিয়ারে হাজরিন, আপনি দরবারে আসেন, যান, এখান থেকে অনেক কিছু আপনার হাসিল করেছেন, অর্জন করেছেন। তা আমি আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা আছেন ওনাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নাই, কারণ আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন। আমি বলছি আমার মতো তরুণ বা আমার চেয়ে কম বয়সী যারা আছেন, আমি ওনাদের খেদমতে আরজ করছি, এই দরবার এটা আপনাদের জন্য নিয়ামত। অনেক সময় যখন আল্লাহ নিয়ামত দেয়, নিয়ামতের কদর না করলে কিন্তু আল্লাহ আবার নিয়ামত ফিরিয়েও নেয়। এই জন্য নিয়ামতের কদর করতে হবে। যখন আমরা আল্লাহর নিয়ামতের কদর করব, এই দরবারের সাথে যারা সম্পৃক্ত, এই দরবারের মাশাইখ হযরত যেভাবে দীন মাযহাব মিল্লাতের জন্য খেদমত করেছেন, ওনারা সমালোচনাকে তোয়াক্কা করে নাই। যখন কাজ করবেন তখন সমালোচনা হবে। যে কাজ করে না ঘরে বসে থাকে তার কি কোনো সমালোচনা আছে? নাই। এই জন্য সমালোচনাকে এটা নিয়ামত মনে করবেন, এটাকে আপনার জন্য বরকত মনে করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু হয়েছে নবীজির ঘর থেকে। আবুল আহাব নবীজির চাচা ছিল না, আবু জাহেল নবীজির চাচা ছিল না, তো নিজের ঘর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাবেলা শুরু করেছেন। তো এটা আপনার জন্য মনে করবেন যে আপনার খেদমত হয়তো আল্লাহ কবুল করতে চায়, যার কারণে আল্লাহ আপনার কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন যে আপনি ধৈর্য ধারণ করতে পারছেন কিনা, আল্লাহর জন্য নিজের আনানিয়াতকে ফানা করে দিতে পারছেন কিনা। পেয়ারে হাজরিন, আমরা যত বেশি দিনের জন্য খেদমত করার চেষ্টা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতের ভালোর ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। এই দরবারে আমি অসংখ্যবার এসেছি বরকত নেওয়ার জন্য, আজকেও আমার সুযোগ সৌভাগ্য হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দরবার থেকে বরকত হাসিল করার জন্য তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, ওয়া কুনু আস-সাদিকিন, তোমরা নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাও, নেককারদের সাথে বন্ধুত্ব স্থাপন করো। এই দরবারে শুধু আসা আর যাওয়া করলে হবে না, বরং এই দরবারে মাশাইখ হযরত যে খেদমত আঞ্জাম দিয়েছেন, আমাদের উপরে যে দায়িত্ব দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা উম্মতকে আল্লাহ যেন হেদায়েতের রাস্তায় নিয়ে আসে। আমার নবী যেইভাবে তায়েফের বাজারে রক্তাক্ত হয়েছেন, যেভাবে উহুদের ময়দানে দান্দার শহীদ করেছেন, তারপরও আমার নবী আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনি আমার কোনো উম্মতকে দোজকে দিয়েন না, আমার প্রত্যেকটা উম্মত যেন জান্নাতে যেতে পারে, যার কারণে সর্বশেষ আমার নবী যখন জান্নাতের দরজায় আসবে
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ফাসআল তুতা ফাশফাতু শাফা। হাবিব মাথা উত্তোলন করেন, আপনি চান আপনাকে দেওয়া হবে, আপনি সুপারিশ করুন আপনাকে গ্রহণ করা হবে। আমার নবী বলেন, তখন আমি জাহান্নামের মধ্যে যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে আমি তার জন্য সুপারিশ করে তাকে জাহান্নাম থেকে ছাড়িয়ে জান্নাতে দিয়ে আসবো। তো নবীর উম্মতকে ভালোবাসলে নবী আপনাকে ভালোবাসবে, উম্মতের প্রতি দরদ তৈরি করেন। প্রত্যেক মানুষ নবী যে সাথ করেছেন, যখন দুনিয়া থেকে যাওয়ার সময় যে অবস্থায় যায় তাকে কবর থেকে সেই অবস্থায় তোলা হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় শহীদ হয়েছেন, যখন উনি কিয়ামতের ময়দানে নবীজির রওজা মুবারকের পাশ থেকে উঠবেন তখন উনি নামাজরত অবস্থায় উঠবেন। সেই মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ্জের জন্য উপস্থিত হয়েছেন, এক সাহাবী আসতে একটু দেরি করে ফেলেছে, উনি ওনার উটটাকে তাড়াতাড়ি করলেন। উট যখন দ্রুত চলা শুরু করল তখন একটা পাথরের সাথে উটের পা লেগে ওই সাহাবি উটের পিঠ থেকে পড়ে গেলেন, পাথরের মধ্যে মাথা লেগে গেল, উনি সেখানেই ইন্তেকাল করলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজির কাছে সংবাদ আসলো আর নবীজি বললেন, আমার এই সাহাবিকে নতুন করে আর কাফন দেওয়ার দরকার নাই, তার যেই এহরামের কাপড় আছে এটা দিয়ে তাকে কাফনে দিয়ে দাও, দাফন করে দাও। নবীজি জানাজা পড়লেন এবং নবীজি সাদ করলেন, এই ব্যক্তি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি দিতে দিতে যখন আসছিল, এই সাহাবি কিয়ামতের ময়দানে যখন সে কবর থেকে উঠবে তখনও সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি দিতে দিতে কবর থেকে উঠবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল কারীম তেলাওয়াত করা অবস্থায় শহীদ হয়েছে, কিয়ামতের ময়দানে উনি কোরআন তেলাওয়াত করতে করতে কবর শরীফ থেকে উঠবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে সেজদারত অবস্থায় শহীদ হয়েছে, ইমাম হুসাইন কিয়ামতের ময়দানে সেজদা থেকে মাথা উত্তোলন করে সুবহান রাব্বিল আলা বলতে বলতে উঠবেন। আর আমার দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে ওফাত করবেন, নবীজি উম্মতি উম্মতি করতে করতে ওফাত করেছেন, যার কারণে কিয়ামতের ময়দানে আমার নবী যখন রোজে মাহশারে উপস্থিত হবেন তখনও আমার নবী উম্মতি উম্মতি বলতে বলতে রওজা মুবারক থেকে উঠে আসবেন। সুতরাং উম্মত হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আমরা যেন একটি কথা হলেও আমার নবীর উম্মতের কাছে পৌঁছিয়ে দেই, এই উম্মতকে যেন জাহান্নামের দরজা থেকে আমরা জান্নাতের ঠিকানা পর্যন্ত নিয়ে আসতে পারি, প্রত্যেক অন্তরের মধ্যে নবীর প্রেম মহাব্বত যেন আমরা তৈরি করতে পারি। আমাদেরকে সেই কর্মসূচি নিয়ে কাজ করে যেতে হবে। এবং শুধু এখানে নয়, আউলিয়া সালেহীন ওনার একদেশ থেকে আরেক দেশ হিজরত করেছেন, এবং আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি রহমতুল্লাহ ইয়ালের প্রতিষ্ঠিত মাদ্রাসা দেখেছি। আমরা এখন তো বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমাদেরকে মানুষ দাওয়াত দিয়ে নিয়ে যায়। প্রত্যন্ত অঞ্চল যেখানে সুন্নিয়াত বলতে কী জিনিস মানুষ চিনত না জানত না, সেখানে পর্যন্ত আজকে থেকে 50 বছর আগে ওনারা গিয়ে এসেছেন। ওনারা রোজা রেখেছেন, যার কারণে আজকে আমরা ঈদ পালন করছি। ওনারা রোজা রেখেছেন, আজকে আমরা ইফতার করছি। কিন্তু আমরা যদি নিয়ামতের কদর না করি, আল্লাহ হয়তো আমাদের কাছ থেকে নিয়ামত আবারও ছিনিয়ে নেবেন। তো আল্লাহ যেন আমাদেরকে এই নিয়ামতের কদর করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমি হুজুর আল্লামা কাজী শাহ সুফি মুদাসসির হাশমি মুনিম ইমদাজিলুল আলীর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, যিনি আমাকে আজকে এই মাহফিলে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেছেন। আমি হুজুরের শাহজাদা বিন্দু এবং অত্র দরবারের সকল সাজ্জাদানেশীন সকল শাহজাদাদের প্রতি আমার দোয়ার দরখাস্ত রইল, নারে তাকবীর, নারে রিসালত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হুজুর আল্লামা সৈয়দ কাসির রহমান আল কাদি সাহেব মাদ্দাজিলুল আলী, আহলান সাহালান, সকলে বলুন মারহাবা। মঞ্চে তশরিফ এনেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ, এদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরামের উস্তাদ, উস্তাদ আসাতিজা, শাইখুল মাশায়েখ হুজুর আল্লামা সৈয়দ ওয়াসিউর রহমান আল কাদরি মাদ্রাসা, আমি সকলের কাছে দোয়া দরখাস্ত এবং আল্লাহ পাক আমাদের সকলের হাজিরকে কবুল করুক। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।